উত্তরের জেলা কুড়িগ্রামেও এই পশুর হাট গুলো জমে উঠেছে। এই পশু কেনা বেচাই কিন্তু এই উত্তরের জেলার যে বিভিন্ন হাট বাজারে কিন্তু একবারে ক্রেতা এবং বিক্রেতা গরু কেনা বেচায় ব্যস্ত সময় পার করছেন। তো দর্শক, আমি আজ এই মুহূর্তে অবস্থান করতেছি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহী পশুর হাট, এটি বালার হাট। এই বালার হাটে কিন্তু দেখতে পাচ্ছেন যে দর্শক যে গত কয়েকদিনে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং উজানের ঢলে কিন্তু এই অঞ্চল কিন্তু একদম বন্যায় রূপ নিয়েছে। আজকে কিন্তু এই হঠাৎ করেই প্রখর রোদের মাঝে কিন্তু এই বালাহাট বাজারে যারা গরু ক্রয় বিক্রয় করতে এসেছেন বা ক্রয় করতে এসেছেন তারা কিন্তু একদম প্রখর রোদের মাঝে কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা একদম প্রখর রোদ থেকে বাঁচার জন্য কিন্তু অনেকেই ছাতা ব্যবহার করছেন। তো আমি একজন এখানকার আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি কি গরু ব্যবসায়ী না মানে গরু কেনার জন্য এসেছেন? আমরা ব্যবসায়ী। ব্যবসায়ী, আপনি কোথা থেকে এসেছেন যদি একটু বলেন? আমার হলো গঙ্গাঘাট। গঙ্গাঘাট থেকে এসেছেন, কতটা গরু নিয়ে এসেছেন এখানে এবং এই হাটের সার্বিক পরিস্থিতি আপনার কাছে কেমন লাগছে একটু বলেন? এখানে সার্বিক বেসিক্যালি কম, যা কম এবং যে গরু আনছি এখানেতে মনে হয় সম্ভব না বিক্রি করতে, অনেক বাজার খারাপ। এই বাজারে আমরা যেটা ভাবে কিনছি এভাবে দাম দেয় না, 10-20 হাজার টাকা করে কম করতেছে, গরু কিভাবে বিক্রি হবে? ধন্যবাদ দর্শক, আমি আরেকজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলবো। আপনি কি গরু ক্রয় করতে এসেছেন, কোথা থেকে এসেছেন এবং এই বালাহাট বাজারে কুলেহাটে কতটা গরু নিয়ে এসেছেন যদি একটু বলেন? বাজার সাথে খাপ খায় না। কেন খাপ খায় না যদি একটু বলেন? রেট বেশি চাই, গিরিমানের বেশি, তো রেট বেশি চাওয়ান আছে। রেট বেশি, রেট বেশি চাওয়ান আছে। তাতে কি গরুর মূল্য এখানে অনেকটা বেশি মনে করতেছে? বেশি মনে হয় আছে। এই বাজার আর ওই পেকের বাজার খাপ খায় না, 5-7 হাজার 10 হাজার কম বেশি আছে। ধন্যবাদ দর্শক। আমি চাচা, আপনি কোথা থেকে আসছেন, গরু কেনার জন্য আসছেন? না, আমি গরু দেখার জন্য, দেখার জন্য আসছি। কি পছন্দ হয়েছে কি না? গরু তো মোটামুটি যা আসছে পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে, নিতে পারছেন কি না এই মুহূর্তে? না, নেই নেই এখনো। কেন নেন নাই? নেবো আর কি, আরো লোকজন আছে। ধন্যবাদ, আমি আর একজন ব্যবসায়ীর সঙ্গে একটু কথা বলবো। আপনি ব্যবসার জন্য নিয়েছেন, কোথা থেকে নিয়ে এসেছেন? নাওডাঙ্গা। এটা কত কেজির ওজন? আমি একটু ক্যামেরার মাধ্যমে গরুটাকে একটু দেখানোর চেষ্টা করব। 1,10,000 টাকা চাচ্ছেন? বলছি আপনি চেয়েছেন কত হাজার টাকা? ঠিক আছে দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে ক্রেতা এবং বিক্রেতারা তারা কিন্তু আসলেই কয়েকজন ব্যবসায়ী বলেছেন যে এখানে যারা গরু নিয়ে এসেছেন তার অধিকাংশই হলো গিরি, কারণ দামটা একটু তুলনামূলকভাবে বেশি আর হওয়ার কারণে কিন্তু এখানে গরু তেমন কেনা বেশি এখনও কিন্তু পুরোপুরিভাবে জমে উঠতে শুরু করেনি। তবে আমি এই হাটের সার্বিক ব্যবস্থা একটু চিত্র তুলে ধরতে চাচ্ছিলাম যে যদি ক্যামেরার মাধ্যমে আমি একটু হাতের একটু যদি আমি দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু একদম একদম প্রখর রোদের মাঝে কিন্তু তারা এই গরু কেনা বেচা শুরু করেছে। আমরা দেখতেই পাচ্ছি যে অনেকেই এখন পর্যন্ত শুধু দেখতেছেন যে এখনো কিন্তু একদম পছন্দের যে কাঙ্ক্ষিত যে গরুটি তারা নিবে সে গরুটাও কিন্তু এখনো তারা ফিক্সড করে নাই। তবে অনেকেই কিন্তু জানিয়েছেন যে মনে মনে তারা প্ল্যান করেছে হয়তো সন্ধ্যার আগেই বা সন্ধ্যার পরেই কিন্তু তারা এই পছন্দের গরুগুলো কিনতে পারবে বলে তারা জানিয়েছেন। তবে আমি আর একটা বিষয় লক্ষ্য করতেছি যে এই বালারহাটের এই সার্বিক পরিস্থিতি, এই বালারহাটের যে মলম পাটি এবং যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের এই যানমাল নিরাপত্তার জন্য কিন্তু ফুলবাড়ি থানা পুলিশ কিন্তু যেখানে সাদা পোশাক এবং পোশাকধারী বিভিন্ন স্থানে কিন্তু তারা অবস্থান করতেছে। এছাড়াও যারা এই যে ক্রেতা এবং বিক্রেতা যারা আছে তাদের যে জাল টাকার যে শনাক্তকরণের
জন্য কাজ করতেছেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তর সহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা কিন্তু তারা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বসে কিন্তু জাল টাকা শনাক্তর ব্যবস্থা করেছেন সব মিলে কিন্তু আমি এখানে অনেকের সঙ্গে কথা বলেছি যে একটি প্রায় মানুষই অভিযোগ করত যে ইজারাদার নাকি অতিরিক্ত টোল এবং নেওয়ার একটা অভিযোগ থাকে কিন্তু আমি একাধিক ক্রেতা এবং বিক্রেতার সঙ্গে কথা বলেছি যে না ইজারাদার যেটি সরকারি মূল্য অনুযায়ী কিন্তু তারা উচিত প্রায় রসিদ দিচ্ছেন এবং অতিরিক্ত টাকা নেওয়ার কোনো অভিযোগ আমি পাইনি এবং তারাও কিন্তু জানাইতে পারেনি তো সব মূলে কিন্তু এই এই বালাহাট বাজারে কিন্তু একেবারেই উৎসবমুখর পরিবেশে কিন্তু দূর দূরান্ত থেকে এসে ক্রেতা এবং বিক্রেতা কিন্তু একদম কোরবানির পশুর হাতে কিন্তু তাদের এই কাঙ্ক্ষিত পশু কেনার ব্যস্ত সময় পার করছেন।